আসসালামু আলাইকুম আজকে আমরা অধ্যায় চোদ্দ উপর মিক্সড কুইজ করব। খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় একটা প্রশ্ন আসবেই এবং সবথেকে সহজ অধ্যায় অধ্যায় চোদ্দ খুবই ইজি ট্রিক্স গুলো বুঝতে পারলে কিন্তু আমাদের কাছে প্রশ্নগুলো বুঝতে খুব ইজি হয়ে যাবে চলে যাবো টেস্টে চলে যাবো আর্গুমেন্টিতে যারা অ্যাপসটা এখন অ্যাক্টিভ করেন নাই এই সাপোর্টে যাবেন সুপুর্ত এই সুপুর্ততে গিয়ে আপনাদের নাম মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করবেন নমে কই নমে দিবেন অনেকে শুধু নমে দেয় নমে কই নমে মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করবেন

সিলেক্ট অল সবগুলো একসাথে কলা শুধু পেইড স্টুডেন্টরা সলিউশনগুলো পাবেন পেইড স্টুডেন্টরা শুধুমাত্র থিওরি ভিডিও পাবেন ফ্রি স্টুডেন্টরা শুধুমাত্র আমার কিছু ক্লাস ফ্রি করতে পারবেন দেখার জন্য যে আমি ফ্রি ক্লাসগুলো কিভাবে করাই তো ভর্তি হইলে আর অনেক ইম্পর্টেন্ট থিওরি ভিডিও পাবেন এবং সাজেশন পাবেন সো ভর্তি হয়ে যাবেন মাত্র 150 রুপে এটা অনেক সামান্য কোনো अमाउंट না তো 150 রুপে ভর্তি হয়ে যাবেন আর বই 690 আরও তাহলে সেই ক্ষেত্রে দুই মাস ক্লাস করলে কিন্তু আপনাদের পক্ষে পেমেন্ট নেওয়া সম্ভব

ত্রিমوذের ব্যাশ কেটেই করতে ব্যাশ মানে ত্রিমوذের যে এই ব্যাশটা কেটেই করতে ব্যাশটা তো নিয়ম কি যে যেই গায়টা এরকম ত্রিমوذের ব্যাশ তৈরি করবে সে কি করবে প্রথমে এমবে সেন্টারে হ্যাঁ প্রথমে যেই হবে প্রথমে সে মানobra শুরু করে মাসখানে কি করবে থামবে এখানে সে থামবে আচ্ছা এই রুলসটা কেন আসলো এই রুলসটা এই কারণে আসছে আমাদের নিয়ম কি যে ডান দিকে আমরা অগ্রদিকাত দেব আই মিন ডান হাতে কি করব সালাম দিব

এরপরে এই যে নীল গাড়িটা ডি এই ডি দেখেন ডির গতিপথ এই যে ডির গতিপথ এই গতিপথে ডান দিক দিয়ে কি আসতেছে আর ডি কাকে দিয়ে সম্মান আর এখন আর কার থেকে সম্মান পাইলো এন এর উপর থেকে পাইলো এবং ডির উপর কেন পাইলো কারণ কি এন এর যে গতিপথ এই গতিপথে ডান দিক দিয়ে আর আসতেছে আবার ডির গতিপথ কি আসতেছে আর আসতেছে এর মানে কি যতক্ষণ আর থাকবে অতক্ষণ এনও যেতে পারবে না ডিও যেতে পারবে না এখন আর যাচ্ছে না কেন অর ডান দিকে কি আছে বি এখন দেখেন বির ডান দিক কিন্তু এ পর্যন্ত এখনো খালি কেউ কিন্তু ডান দিক দেয়া অর যে গতি পথ এই গতি পথের মধ্যে কিন্তু এই পর্যন্ত কেউ বাধা দিচ্ছে না বাধা কোথায় দিচ্ছে এইখানে এসে বাধা দিচ্ছে তাই না এর মানে কি তো ডান দিকে কেউ দেখ কেউ নাই দেখলো ডান দিকে কেউ নাই এর জন্য কি করলো সবার আগে মানবরা শুরু করবে সবার আগে করবে করলো যখন না তো তখন যেতে পারবে ডান দিকে সালাম না দাঁড়াই সালাম দেবে না সালাম এন কে সালাম দিবে কারণ কি প্রথমে কিন্তু কেউ ছিল না দেখেন এই পর্যন্ত কেউ ছিল ডান না

b এখন কোথায় মানে এখন আর ডান দিকে কেউ আছে না মানে কি আগে যাবে আর যখন যাবে তো আর কার থেকে সম্মান পাচ্ছল কে সালাম দিচ্ছল আর কত কোন n এবং n কিন্তু দিচ্ছে সালাম দিও কিন্তু দিচ্ছে dও কিন্তু এই যে ডান দিকে আর আছে তো আরজন চলে যাবে n আর d একসাথে চলে যাবে একশনের হবে লাস্ট থেকে যাবে b এখন কি ক্লিয়ার হইছে মানে কঠিন একটা ট্রুক মিলাই দিলাম ক্লিয়ার ক্লিয়ার এই যে তিনি বুঝের বেশে বি আইছে বেশ তৈরি করলো মানে কি বি মাসখানে অপেক্ষা করবে যতক্ষণ ও ডান দিক খালি না হবে ডান দিক এন আছে এন যাইতে পারতেছে না ডানে আর আছে বি ডি যাইতে পারতেছে না ডানে আর আছে এখন আর যাইতে পারতেছে না বি ছিল বি যখন মাসখানে আসলো তখন আর ডান দিক খালি তখন আর রিল্যাক্স চলে গেল আর যাওয়ার পর এন সুজা এবং ডি বলতাছে নিচে চলে যাবে কারণ কি দুইটার গতিপথে কিও কোনো পাতা দিচ্ছে না লাস্টে কে যাবে বি যাবে ভাই এরকম সিচুয়েশনে অনেক সময় বলে কি যে এররে পাসসা প্রিমা ঠিক আছে কিন্তু এররে তো পাসসা প্রিমাস করতে মানে যাইবে আগে ঠিক আছে কিন্তু আগে তো যাইতে পারে না বিজজন্য যদি বলা হয় এর আত্রা বেসসা প্রিমা তাহলে বের হবে আত্রা বেসসা মানে কি পুরো রাস্তা ইম্পোসো পার হয়ে যাবে প্রিমা পার হয়ে যাবে আর যদি বলা হয়

শেষ এখন এই বাসের জন্য যে রুলস এই গাড়ির জন্য একই রুলস রুলস ভিন্ন কাদের জন্য ট্রামের জন্য গাড়ির জন্য ট্রাম ফিলobus থাকুক বা autobus থাকুক সবার জন্য পার প্যারের একই একই নিয়ম কি নিয়ম ডান দিকে অগ্রাধিকার দিতে হবে ডান হাত দিয়া সালাম দিতে হবে ডান দিকের গাড়িগুলোকে সম্মান দেখাতে হবে ক্লিয়ার বি সোজা যাচ্ছে আর ডান দিক থেকে কোনো গাড়ি ক্রস করে না না বাম দিক দিয়ে যতই ক্রস করুক দেখার বিষয় না কখন আমি দেখবো বাম দিক দিয়ে গাড়ি যখন নাকি আমার এখানে কাটতেলো থাকবে দারে প্রেসিডেন্সরা স্টপ লাল বাতি জ্বলা থাকবে যখন কোন সিয়াফোন লাল বাতি জ্বলবে যখন কাটতেলো থাকবে এরকম স্টপের কাটতেলো বা দারে পে তখন আমি ডানেও দেখব বামেও দেখবো আর যখন কোন কাটতেলো থাকবে না নরমাল ইনক্রোচ কোন কাটতেলো সিয়াফোন নাই অথবা হলুদ লাম্পের জানতে তখন আমরা কোন দিকে অধিকার দিব শুধুমাত্র ডান দিকে তো বি গাড়ি মোরগ হেসে যাচ্ছে মোরগ হেসে যাওয়া যাবে আর সবার আগে যাবে কারণ কি মোরর ওই দিক দিয়ে গাড়ি আসার সম্ভাবনা নাই মোরর দিক দিয়ে গাড়ি আসবে কোনো ভাবে আসবে না যে সকল গাড়ি মোরগ হেসে যাবে যেমন এই যদি এভাবে যাইতো এই স্যার বি আগে চলে যাইতো কারণ কি বি ডান দিক কেউ নাই এই স্যার ডান দিক কেউ নাই যেহেতু মোরগ হেসে যাচ্ছে আর যেহেতু এখানে এই এইচ আক্কা এইভাবে বামে যাচ্ছে

আর যখন বি থাকবে আকার যেতে পারবে সবাই কে যাবে যাওয়ার কে যাবে একদম ইজি না এই অধ্যায় গুলা বুঝতে পারলে খুবই ইজি মানে কি শেষ তো বলা হচ্ছে কি চি দেবে খালি করবে ইম্পেরা মানে কি ব্যস্ত করা আর ইন ইন্টু চলে যাওয়া তো সি দেবে ডিজিম পিঞ্জারে সি ইন কোষ খালি করবে কখন উল্টো সবার শেষে তাহলে কি হবে এখানে অনেকে কনফিউজ থাকে ইম্পি যদি বলা হইতো সি ইমপিনারে করবে সবার পর তাও বেরো হয়তো আর দিস ইম্পি যাবে তাও কি বেরো কারণ সবার আগে বি ইম্পি করবে এরপরে দিস ইম্পি মানে চলে গেল এরপর আক্কা ইম্পি করবে এরপর দিস ইম্পি নারে কি বের হয়ে গেল এরপর সি ইম্পি করবে এরপর বের হয়ে গেল দিস ইম্পি নারে করে ফেলল তো কষ্ট কিন্তু বেরো একটা কথা বলতাম বলেন অনেক সময় বলে যে বামে এবং ডানে তো খালি আসতে পুষ্ট নাই তো বামে আছে না যদি থাকে ট্রাম থাকে ট্রামের সবার আগে যেতে পারবে ডানে গায়ে থাকুক না থাকুক ডানে বামে খালি বলতে কি ডানেতেলো আছে বলা হয় ডানে বামে কার্তেলো যদি থাকে এরকম হ্যাঁ তাহলে যার সামনে কারতলো নাই সে আগে যাবে কারণ কি ওর তো কার্তলো দেওয়া নাই তো ওই ওই ডান দিকে অধিকার দিবে আর ওরা কি দুই দিক অধিকার দিবে তো সেই ক্ষেত্রে এরকম যদি কাটতলো থাকে থেমে যাবে যার সামনে কারতলো নাই সে আগে যাবে বুঝতে পারছেন

ডান দিক ও দিবা বাম দিকেও দিবা তো এর মানে কি যার সামনে কার্তোলো নাই ওদের মধ্যে আগে কে যাবে সেটা নির্ণয় হবে কারণ কি ওদের সামনে কার্তলো নাই ওরা শুধু একদিকে দিবে আর ওরা দুই দিকে দিবে এর জন্য এই দুইটাকে আমরা নাই মনে করব যখনই কার্তোলো থাকবো আমরা এই দুইটাকে নাই মনে করবে এরা নাই রাস্তার মধ্যে কারণ কি কার্তোলো ওদেরকে কুটাকে থামায় রাখছে এখন এই দুইটার মধ্যে যার ডান দিক খালি এই দুইটার মধ্যে কেক আগে ক্রস করতেছে আর এই দিকে যাচ্ছে আর কে ডান দিকে কে ক্রস করে এই চি চি তো আর যেতে আর কে যদি যে এইচ ক্রস করতে এটা দেখব না কারণ কি দারে পেজেন্টা যেন দেওয়া তো ওদের কোনো ভ্যালু নাই এখন বর্তমানে ভ্যালু কার যাদের সামনে কাটতলো নাই তো এই সি সামনে কাটতলো নাই আর এর সামনে কাটতলো না এখন সি যে দিকে যাচ্ছে আর ডান দিক দিয়ে কি কে ওদিক ক্রস করে না না এ করে কিন্তু এ কি কিন্তু কাটতলো দেখি থামায় রাখছে খুঁটাকে থামায় রাখছে না যে তুই পরে যা

তো এই আর ডান দিক দিয়ে কিন্তু আবার সি ক্রস করে দেখে আর যেতে পারবে না তো সবাই কে যাবে চি যাবে চি যাওয়ার পরে কে যাবে ডান দিকে কোন বামে যাচ্ছে ডানে আ থাকার কারণে আক্কা থেমে থাকবে আ যাবে লাস্টে আক্কা যাবে এইচ যাবে তো কুইজা বলা হচ্ছে আপনি তো বললেন শুরুতে যে এই এই কাপিতলা দিকে নাকি একটা আসবে কিন্তু আমি যতবার মিস্ট কুইজ করছি এইটার দিকে তিন চারটা করে না না এখানে পরীক্ষা একটি আসবে পরীক্ষা এখানে একটা আসবে হ্যাঁ

সব প্রাইভেট কার থাকবে তনকুনটা আগে যাবে যাবে আর যখন নাকি একটা অত গাড়ি থাকবে তখন কোনটা যাবে নীল নীলটাকে অথকার ট্রাক থাকবে তখন নীল গাড়িটা নিচে থাকে সেটা কি হয় আগে যায় যখন নাকি আগে যাবে আর যদি আগে যায় ঘুরির কাটা যদি দেখেন এখানে কয়টা বাজে রাত নয়টা বাজে নয়টার সময় এখান থাকে ঘুরির কাটা এরপর দশটা এরপরে এগারোটা এরপরে বারোটা একটা দুইটা তিনটা

না আক্কা কাকে সম্মান দিবে আক্কা শুধু বি কে এবং যদি বলা হয় আক্কা এক অধিকার দিবে এটা হইল যদিও এ আর ডান দিকে ডান দিকে আছে কিন্তু ডান দিক তো ক্রস করে না ওই কি ক্রস করতে ক্রস করে নাই তাহলে কি আক্কা এ কি অধিকার দিবে না ও তাদেরকে দিবে যারা ওর পথে ডান দিক দিয়া ক্রস করে তাদের কি কি করবে অধিকার দিবে

এখন দেখেন যে এ যেভাবে যাচ্ছে ওর ডান দিকে গাড়ি আছে দুই তিনটা কিন্তু কিওকে ক্রস করতেছোরে না ওর সি আছে ওর এই আছে ওর ডানে আছে কিওকে ওরে ক্রস করে না না যত কখন আর আগে যাবে এই জন চলে গেলো রাস্তার মধ্যে তখন কার ডান দিক খালি হয়ে গেল ই ই এই যে চলে গেল কার ডান দিক খালি হয়ে গেল বি বি যাওয়ার পরে তারপরে

Nell'incrocio rappresentato in figura i veicoli A e B passano contemporaneamente prima del veicolo. Falso. Falso. Ah. E la parola A e B passano contemporaneamente. Ecco <tiposito> tre. Contemporaneamente perché tre prima del veicolo. E ragazzi, già vedi. E e, e dritto già c'è. O danno di te che cos'è? আহ ওকে তারপরে বি এই বামে যাচ্ছে ওটা নাকি ক্রস করতেছে ই ই বি যাইতে পারবে না ইও যেতে পারবে না কারণ কি দু ডান দিক দিকে কি আছে একটা ক্রস আছে এখন ওই যে বলছে এই দুইটা একotre যাবে তো এ দুইটা একotre কেন যায় বি যাইতে পারবে এখন যদি এমন হয় তো এই ই যদি এই দিকটা চলে যেত

ট্রামে যাবে কারণ কি নির্দিষ্ট লাইন আছে আর ট্রামের ব্রেক করতেবিছে জায়গা লাগে তো ট্রামের জন্য অনেক মরমান্তিক হয়ে যাবে আগে পরে থামাটা তো সে ক্ষেত্রে ট্রামের জন্য সবসময়ে কি অগ্রাধিকার যেহেতু আলাদা লাইনে চলে এরপরে যা ডানদিক খালি সে যাবে টি চলে গেল এরপর কার দিক খালি দেখেন তো কার ডানদিক খালি পি টি পি খালি দারে কেউ নাই এরপরে এম এম যাবে ভিডিও টি আগে যাবে nell'incrocio rappresentato nella figura il veicolo ha la precedenza rispetto al veicolo c a ah, siete che salam a ah, 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 la presidenza rispetto a c ci. c cito pura ru di carate alzo 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 nell'incrocio rappresentato alla presidenza ru di carate a have the right e in c a salam di vero vero

বাস্তবে ফিরলে আগে যেতে পারে রান্ধি খাই থাকলে বাট আমাদের এই চ্যাপ্টারে যে প্রশ্নগুলো আছে যে চিত্রগুলো আছে এই চিত্রগুলো আমাদের ফিরলে সব সবসময় সবার পরে যাবে নিয়মও দেখেন সিস্টেমও দেখেন যে আর এর ডান দিকে কেউ আছে আর আগে যাবে আর যাওয়ার পর কার ডান দিকে গেল এরপর লালটা যাবে ডি যাওয়ার পর লাস্টে কে যাবে এফ এ রেডি এফ এ poi R, D, F. In qualsiasi modo, il veicolo R per prima, poi D, poi F. Allora, cosa per Giungendo all'incrocio rappresentato in figura, il veicolo L deve dare la precedenza al veicolo B. L. Salam dibe. B. 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 L. B. 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 B.

টিবি যাইতে পারবে কিন্তু সি যাইতে পারবে না টি আর বি যাইতে পারবে একসাথে সি ডান দিকে এ আছে না কেমনে যাবে ওই আগের প্রশ্ন আগের প্রশ্ন এ না থাকলে তাহলে একটা কথা ছিল বা যেহেতু এ আছে তো সি যাইতে পারবে এখন যাইতে পারবে না টি আর বি যাইতে পারতো বা সি যাইতে পারবে না হবে ফালসো ভেরি Ever mixto con le zero e la rappresentato in figura, il veicolo B deve attendere il transito degli altri tre veicoli. Ambra Giungendo all'incrocio rappresentato in figura, il veicolo B deve attendere il transito degli altri tre. <coughs> Basso corbe, aspettare transito degli altri tre viuli

জি বি অপেক্ষা করবে না করবে এখানে ভালো করে খেয়াল দেখেন বীর যে ডান দিকে দুইটা মাত্র গাড়ি দুইটার পরে কিন্তু বি যাচ্ছে তো বি কিন্তু অপেক্ষা করতেছে না তো প্রশ্ন বীর বীর বীরকার জন্য ওখানে যদি এলে হইতো তাহলে একটা কথা বীর বীরজন এল অপেক্ষা করে তাহলে বেড়া হ্যাঁ secondo le norme di precedenza nell'incrocio rappresentato in figura i veicoli D e n passano contemporaneamente falso e passano jabe contemporaneamente awesome. D e N e mm. N e con 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 e ma qui devo no. dire: no. no. Ecco il triangolo contemporaneamente falso. falso. Secondo le norme di precedenza nell'incrocio, rappresentato in figura il veicolo A deve dare la precedenza al veicolo S. A es che salam debe. A deve dare la precedenza. A S che vero, vero, vero.

এখানে কিন্তু ত্রিভুজটা কাউন্ট হবে না কেন কাউন্ট হবে না দুই দিকে দুইটা কি আছে দারে না হলে এই যে ত্রিভুজ তৈরি হলো না এখানে আর এসে কি করতো মাঝখানে বসতো যদি এ কাতলো না থাকতো না থাকতো বুঝতে পারছেন কাতলো দেওয়ার কারণে অটোমেটিকলি সে থেমে যাবে আর কাতলো না থাকলে এই বস্তুরি তৈরি করার কারণে মাঝখানে এসে কি করতো এ করে এসে ডান কি করতো খালি করে দিত ওকে Mm -hmm. giungendo all'incrocio rappresentato in figura il veicolo ci deve dare la precedenza al veicolo a ci a che chikorbe è Presidente vero. ci a che sommanda che ci a che sommanda di me ci devo di potere dandite chiace a ah. 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 ci a che chi sommanda di yeah. vero Nell'incrocio rappresentato nella figura i veicoli transitano nell'ordine T e B A vero t, t e B maniki. T e B che T e B accutre e A giabe laste T giabe rappresentato in figura i veicoli disimpegnano l'incrocio nel seguente ordine Bero. H D B এটা কিন্তু কি হবে ছিল ডি যাবে পর লাস্টে বি যাবে বি এটা অনেক সময় আক্কা বিডি বলে অনেক সময় চোখের মধ্যে ধুন্দ লেগে যায় ওগুলা খেয়াল করবেন যে আক্কা বিডি বললো আক্কা ডিবি বললো তো প্রশ্ন

তো সিট ডানে কেউ আছে সিট ডানে কেউ আছে না তো সিট সবার আগে গেল না সি আগে গেল সি আগে যাওয়ার পর কার ডান দিক খালি হয়ে গেল আ চলে গেল আর থেকে যাবে তাহলে পি তো সবার পরে গেল আর কই কি কয় পি পাঁচটা পি বাদ দিল পি কল চি চি আগে যাবো পি তাহলে কেলো আচ্ছা Secondo le norme di precedenza nell'incrocio rappresentato in figura il veicolo T deve attendere il transito del veicolo A. Falso. T chiome che korbe? tram lenti T T opheka T T deve attendere tram the vehicle. Ah, adar ekono T opheka korbe

তো এই যে এখানে পাঁচটা বাজে এরপরে ছয়টা বাজ এরপরে সাতটা বাজ মানে কি এ এর পরে কে যাবে এ যাবে আটটা নয়টা দশটা এরপরে এল এগারোটা বারোটা একটা এরপর এর লাস্টে এ একটা জন বের সি এরপর ঘুরির কাটা বাম দিতে ঘুরে এইভাবে ঘুরাবেন শুধু ঘুরাই দিয়ে কিন্তু একটা সিরিয়াল পেয়ে গেলেন কে কে আছে সবাইকে সি যাবে এরপরে ঘুরির কাটার মতো ঘোরাবেন বাম দিকে টিক টেক এ এরপরে এল এরপরে ই এর এরপরে ই

ইজারাক পজন্দ আছে সো বেরো করবে atentene করবে ট্রানজিটের ভি এ বেরোবস্ত আচ্ছা আমার নাম্বারটা অনেকে ফেসবুক নক করেন আপনারা যারা ভর্তি হতে যাচ্ছেনা প্রতিদিন নাম্বার দিয়ে দিচ্ছি আবার দিয়ে দিচ্ছি এখানে হোয়াটসঅ্যাপ এ নক করবেন হাই লিখবেন আমি আপনাকে ডিটেইলস পাঠাই দেব ভর্তির ডিটেইলস এই নম্বরে হাই লিখবেন হ্যাঁ আর ভর্তি হলে কিন্তু আপনারা পে সিকিউরিটির ভিডিও পেয়ে যাবেন পনতা শুরু আর বুক সহ

secondo le norme di precedenza nell'incrocio rappresentato in figura, passano per primi indifferentemente i veicoli B e D. Indifferentemente B e D, per primi, ciò vale B e D già be. Ma ne è i chara. B e bong, D ciò vale che B e bong, D ciò vale che già D che lo, B o già be. No, B e P già B আগে P আছে so D আগে যাবে P যাবে লাস্টে এ B লাস্টে N

n alla presidenza n ero di carace rispetto al veicolo a a n di carace na n ero di carace va or bam di carace cross corse b'ame e cross -cursi. so er danne n to so n a rupore somman patce e rupore na nell'incrocio rappresentato nella figura il conducente del veicolo D passa per terzo terzo mean third di tinnomore di di

তো এই অধায়ের মধ্যে কারও কোনো সমস্যা থাকার কথা না আমি যে ভিডিও দিয়েছি সেই ভিডিওর মধ্যে রাস্তাটা একদম প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে দেখাই দিয়েছি না তো দেখলে আরো সহজ মনে হয় বোরআন সালা ক্লাস করলে আরো সহজ মনে হবে সো এটা তো কঠিন কোনো অধ্যায় না এটা রিল্যাক্স তো এই অধ্যায়র উপরে তারপর আমি 90টা প্রশ্ন দিব কিছু কোনর মধ্যে গ্রুপে সেই 90টা স্টাডি করবেন আর আগামী কাল কথা দুই এর উপরে কুইজ করা হবে অর্থাৎ দুই যে ভিডিওটা সেটা গ্রুপে দেওয়া আছে আমি কালকে সকাল আবার রিপিট করব এক ঘন্টা বিরো দেখে ফেলবেন এরপরে আমরা অধ্যায় পনেরো বিরোধে পরশু দিন তিন থেকে চার মাসের মধ্যে থাকবেন ঠিক আছে আগামী তিন চার মাস পরীক্ষা দিবে পিডিএফ থেকে প্রশ্ন আসবে আমার দরকার জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আমরা নতুন পিডিএফ দিব ঠিক আছে ভাই একটা কথা বলেন